বাবার টলের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে তার নিজের মেয়ে ও ভাইয়ের ছেলের। করুণ ও নির্মম এই ঘটনা ঘটে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামে। স্থানীয়রা জানায়, সকালে কামাল হোসেন কাজের জন্য নিজ বাড়ি থেকে চালক জাহিদুলের সহায়তায় ট্রলি বের করছিলেন। ট্রলির পিছনে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছিলেন কামাল হোসেন। এ সময় হঠাৎ দৌড়ে ট্রলির পেছনে চলে আসে নাহিয়া ও বাঁধন। তারা ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, শিশু দুটির মরদেহ তাদের নিজ বাড়িতেই রয়েছে। তিনি আরও জানান, নিহতের অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। দর্শক, ট্রলের নিচে চাপা পড়ে ছেলে ও মেয়ের মৃত্যুর ঘটনায় কাকে দায়ী করছেন আপনি, তা কমেন্ট করে লিখে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সর্বদা সত্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।